এই হরিণী তাড়াতাড়ি যা, হরিণীটা একটা দৌড় জঙ্গলের মাঝে গিয়ে কয় বাচ্চাগুলো কই, তাড়াতাড়ি আয়, সময় কিন্তু কম। মায়ের কণ্ঠ পাইয়া বাচ্চাগুলো দৌড়াইয়া হাজির। আইসা বলে, আম্মু তুমি এতদিন আসো নাই, কোথায় ছিলা বলে এহুদি বেঁধে রাখছে, আজকে তুমি কেমনে আসছো? এবার ডাক দিয়া কয়, ও বাচ্চারা আমার বাধার পথ দিয়া একজন মায়ার রহমতের নবী হেঁটে যাইতেছিলেন, আমি তারে বিনয় করার পর একটু সময় নিয়ে চাইরা দিছে রহমতের নবী, দেরি যদি হয় ইহুদির হাতে দেখছি ছুরি, আমার দেরি হলে রহমতের নবীর গলায় চলে যাবে, তাড়াতাড়ি দুগ্ধ পান কর আর আমারে বিদায় দাও। বাচ্চাগুলো কয়, মা আমরা দুধ পান করবো না, যেই মায়ার নবী তোমার এত দয়া করছে তারে একটা নজর দেখবো, না খায়া থাকলে মরে যাব। এবার মাও দৌড়ায়, বাচ্চাগুলিও দৌড়ায়, মায়ার নবীকে দেখার জন্য দৌড়ায়। এবার সময়ের আগেই ইহুদি তাকায় দেখে হরিণী হাজির। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই এত বড় একজন ওলি কামিল, এত বড় একজন আলেম, জবরদস্ত আলেম, জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই মারেফে মাসনবী তার লিখিত কিতাবের মধ্যে ঘটনা লিখছেন, নবীজি রহমতের নবী রাস্তা দিয়া যায় পাহাড়িয়া জঙ্গল, হঠাৎ করে তাকায় দেখে একটা গাছের গোড়ায় হরিণীটা বাঁধা, নবীরে দেইখা হরিণী আসতে করে সালাম দিল, রহমতের নবীরে সালাম দিলেন, আর মাথা নাড়ায় যেন কি বলেন। আর এফে রুমি রহমাতুল্লাহ বলেন, হরিণ বলতেছিল, ও দয়ার নবী আমাকে কয়েকদিন এক ইহুদি এই বাড়িওয়ালা আমাকে গাছের সাথে বেঁধে রাখছে, আমার জঙ্গলে কয়টা বাচ্চা আছে মা মা বলে কান্না করে আমারে খুঁজে, আমারে সারেও না, আমাকে জবাই করে খেয়েও ফেলেন, আমি সইতে পারি না রে নবী, একটু যদি আপনি দয়া করতেন রে নবী, আপনাকে চিনে ফেলছে, আপনি তো দয়ার নবী। নবী এখন চিন্তা করলেন, আমি যদি এখন ওকে আমি সুযোগ দেই তো মালিকের অর্ডার ছাড়া হবে না, নবীর আদর্শ কত সুন্দর, ইহুদির কাছ থেকে অনুমতি না নিয়ে তো ছেড়ে দেওয়া যাবে না, কিন্তু আমি রহমতের নবী হইয়া ইহুদির বাড়ি কেমনে যাই। মায়ার নবী চিন্তা করে চলে গেলেন ইহুদির ঘরে, ও ইহুদি ভাই কে তুমি বলে, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি কয়, যেই মুহাম্মদ আমগো দুশমন সেই নি কহায়, কা তুমি আমার দরজায় কেন আসছো বলে, আপনি একটা হরিণী বেঁধে রাখছেন নাকি বলে, হ্যাঁ বলে, হরিণীটা কান্না করে একটু যদি ছেড়ে দিতেন জঙ্গলে ওর বাচ্চাদের দুধ পান করায় চলে আসত, আমি মুহাম্মদ জিম্মাদারি নিতে চাই। ইহুদি কয়, মানুষ তোমারে পাগল কয়, আজকে বাস্তবে বুঝলাম আসলেই তুমি পাগল, কেন বলে, হরিণী তুমি ছাইরে দিবা, আবার তোমার কথা আঁকবেটা কেমনে হয়। রহমতের নবী বলেন, ইহুদি ভাই রশিটা আমার হাতে দিবেন, আর আপনি হরিণীটারে ছুরি দিয়া জবাই করার যেই ছুরিটা আছে ওটা হাতে রাখবেন, সময়ের মধ্যে যদি হরিণী না আসে ওই ছুরিটা আমি মুহাম্মদের গলায় লাগায় দিব। ইহুদি কয়, সুযোগ পাইছি ছাড়া যাবে না, হরিণী তো কখনো আসবে না, এই সুযোগে তোমাকে জবাই করার একটা রাস্তা খুঁজে পেলাম। আল্লাহ কয়, নবী কোনো টেনশন নাই, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি কোরআন হেফাজতের যেমন আয়াত নাজিল করছি জিম্মা আমি নিছি,
আপনাকেও হেফাজতের জিম্মা আমি আল্লাহ কুদরতের হাতে নিয়ে নিছি, কোরআনও কোনোদিন ধ্বংস হবে না, ও নবী আপনাকেও কোনোদিন কেউ অপমান করতে পারবে না, আমি হেফাজতের জিম্মাদারি নিলাম। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, রহমতের নবী চলে গেলেন, হরিণীর ইহুদি সাইরা দিয়া হাতটা দিয়া রশি দিল। এবার নবী কয়, এই হরিণী দেখছুনি মালিক দাঁড়ানো হাতের মধ্যে ছুরি, তাড়াতাড়ি যাইয়া বাচ্চাগুলোরে দুগ্ধ পান করায় চলে আসবি, যদি একটু সময় বেশি করো ইহুদি অপেক্ষায় আছে, তোর গলার ছুরি কিন্তু আমার গলায় লাগায় দিবে। এই হরিণী তাড়াতাড়ি যা, হরিণীটা একটা তো জঙ্গলের মাঝে গিয়ে কয়, বাচ্চাগুলো কই, তাড়াতাড়ি আয়, সময় কিন্তু কম। মায়ের কণ্ঠ পাইয়া বাচ্চাগুলো দৌড়াইয়া হাজির। আয়েশা বলে, আম্মু তুমি এতদিন আসো নাই, কোথায় ছিলা? বলে, ইহুদি বেঁধে রাখছে, আজকে তুমি কেমনে আসছো? এবার ডাক দিয়া কয়, ও বাচ্চারা আমার বাধার পথ দিয়া একজন মায়ার রহমতের নবী হেঁটে যাইতেছিলেন, আমি তারে বিনয় করার পর একটু সময় নিয়ে সাইরা দিছে রহমতের নবী, দেরি যদি হয় ইহুদির হাতে দেখছি ছুরি, আমার দেরি হলে রহমতের নবীর গলায় চলে যাবে, তাড়াতাড়ি দুগ্ধ পান কর আর আমারে বিদায় দাও। বাচ্চাগুলো কয়, মা আমরা দুধ পান করব না, যেই মায়ার নবী তোমার এত দয়া করছে তারে একটা নজর দেখব, না খায়া থাকলে মরে যাব। এবার মাও দৌড়ায়, বাচ্চাগুলিও দৌড়ায়, মায়ার নবীকে দেখার জন্য দৌড়ায়। এবার সময়ের আগেই ইহুদি তাকায় দেখে হরিণী হাজির, বাচ্চাগুলো হাজির, মাথাটা মাটিতে লাগাইয়া হরিণের বাচ্চাগুলো হরিণী কি যেন নারায় নারায় বলে। ইহুদি ডাক দিয়া কয়, হরিণীরা কি কয়? এবার কয় ইহুদি ভাই, হরিণীরা বলতেছে, এই বাচ্চাগুলো আমি বলে দেওয়ার পর এগিয়া বলছে দেরি করা যাবে না, রহমতের নবী তাড়াতাড়ি সুজাতে বলছে, এ কথা শুই না, বাচ্চাগুলো দুগ্ধ পান করে নাই, আমাকে একটা নজর দেখার জন্য চলে আসছে, আমাকে সালাম দিছে আর আমাকে মহব্বতের জন্য কথা বলছে এবং সময়ের আগে আসছে, তারা নিজেদের খুশি প্রকাশ করছে। এহুদি ছুরিটা ফালাইয়া এবার ডাক দিয়া কয়, তুমি কি সেই মায়ার নবী? একটা জঙ্গলের হরিণী আর বাচ্চাগুলো যদি তোমাকে চিনতে পারে, আর আমি মানুষের ঘরে জন্ম নিয়ে যদি তোমাকে চিনতে না পারি, আমার মতো হতভাগা কপাল ভরা আর কেউ হতে পারে না, আমার বেয়াদবি তুমি মাফ করে দাও, আমাকে তুমি কালেমাওয়ালা মুসলমান বানায় দাও। মায়ার নবীর হাতে হুদি তওবা করলো, মুসলমান হয়ে গেল। এরে নবীর আসে উম্মতের দল, আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, পায়ে ধরে ধরে সব আলে মোলামারা বুঝায় রে বাবা, আমিও মুসলমান তুমিও মুসলমান, আমার আল্লাহ তোমার আল্লাহ এক, তোমার আমার নবী এক, কাবা এক, ধর্ম এক, কোরআন এক, তোমারে পায়ে দইরা কেন বুঝানো লাগবে? তুমি টুপি পরো, নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও। আজকে বেঈমান রে বুঝাইলে তো সোজা হয়ে যাইতো, কিন্তু তুমি কেন টুপি পরতে চাও না রে বাবা? টুপির কারণে তো মাথা গরম হয় না রে বাবা, টুপি তুমি কেন পরতে চাও না? আজকে তুমি দাড়ি রাখতে লজ্জা পাও, আর আমিও তোমার মতো মুসলমান দাড়ি কাটতে লজ্জা পাই। আজকে তুমি মসজিদে ঢুকতে লজ্জা পাও, আর আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই। আজকে তুমি পর্দা করতে লজ্জা পাও, আর আমি পর্দা না করলে লজ্জা পাই। তুমি একটা মেয়ে দেখলে মন খুশি, আমার ভয় লাগে আল্লাহ নি বেজার হয়ে গেল। তুমিও মুসলমান আমিও মুসলমান, তোমাকে এত পাও ধরে বুঝাইতে হবে কেন? তুমি কি জান্নাতের বয়ান জানো না? তুমি কি কোরআনের মধ্যে জাহান্নামের বয়ান আছে জানো না? ও আল্লাহর বান্দারা, আজকে তুমি যুক্তি দাও,
জামা পরলে গরম লাগে, ও বাবা কিসের গরম, আমরা তো গরমের কারণে জামা ফালায় দেই নাই, টুপি মাথায় দিলে মাথা গরম, এ কারণে টুপি ফালায় দেই নাই, কারণটা কি বাবা, এই যে যাও কোর্টে আদালতে যাও, ওই উকিল ব্যারিস্টার বিচারকরা মুজা পরে, আবা কাবা পরে, উপরে কোট পরে, প্যান্ট শার্ট মোটা পরে, এই গরম হোক আর শীত হোক এই পোশাক তাদের লাগবে, র‍্যাবের চাকরি যারা করে এদের র‍্যাবের পোশাক লাগবে, যত খারাপ লাগুক খুলিয়া তার চাকরিতে জয়েন দিতে দিবে না। ওরে নবীর মহাব্বত যদি অন্তরেই থাকে, তোমার অন্তরটা তো নবীর জন্য এমন হওয়া উচিত, আমি খাইয়া থাকি না খাইয়া থাকি আমার নবীর আদর্শের বাইরে যাওয়া যাবে না, নামাজ ছাড়া যাবে না, দাড়ি কাটা যাবে না। ও যুবক বাবা, আমি কিন্তু এতক্ষণ তোমাকে এত কথা বলছি, একবারও কিন্তু বলি না স্কুল ছেড়ে দাও, কলেজ ছেড়ে দাও, মাদ্রাসায় পড়ে হুজুর হও, দাড়ি লম্বা করে পাগড়ি লাগাও, একবারও কিন্তু বলি নাই। বরং আমি তোমাকে বিনয়ের সাথে আশ্বাস দিয়া বলি, স্কুলে পড়ো ইসলাম বাধা দেয় না, কলেজে পড়ো কোনো নিষেধ নাই, চাকরি করো বাধা নাই, তবে তুমি নবীর তরিকাটা মেনে চলো, মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে নবীর তরিকা মানো। তোমার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে আছে না নাই, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক তাকায় দেখো রাস্তায় গাড়ি চালায়, এক বেলার নামাজও বাদ দেয় না, বলো বাবা তুমি কেন পারবা না? তোমার মতো সন্তান দেখো আজকে শ্রমিকের কাজ করে, নদীর মধ্যে মাছ ধরিয়াও নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? আসলে কি আল্লাহর কোরআন মিথ্যা মনে করছো? না, আল্লাহর কোরআন কোনো মিথ্যা না। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কলিজার স্ত্রী, যে নবীর কোনো গুনাহ নাই, আম্মা জান বলেন আমি একদিন দেখি নবী আমার ঘরের মধ্যে বয়ে বয়ে গুনগুন করে কান্না করে, আমি জিজ্ঞাসা করলাম নবী আপনি কাঁদেন কেন? আমি আয়েশার কোনো বেয়াদবি হলো? না, আয়েশা বেয়াদবি হয় নাই, কান্না করেন কেন নবী? নবী বলেন আয়েশা কিয়ামতের কথা আমার মনে পড়ে গেছে, কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর হবে, ওই দিন আমার উম্মতের কি হালাত, এই চিন্তা পড়ে গেছি আমার কান্না। আম্মা জান বলেন ও নবী হাশরের ময়দান কেমন ভয়ঙ্কর হবে? নবী বলেন আয়েশা হাশরের ময়দানে সব নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে, সূর্য মাথার কাছে চলে আসবে, জমিনটা সূর্যের গরমে তামা হয়ে যাবে, অন্যদিকে জাহান্নামের আওয়াজ আর গরম হাওয়া, আর একদিকে আমার আল্লাহ পাকের রাগান্বিত আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আমার আল্লাহ এত রাগান্বিত আওয়াজ দিয়ে কথা বলবেন, কুদরতি আওয়াজে হাশরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে, নবীদের কোনো গুনাহ নাই, ও আয়েশা সেই নবীরা পর্যন্ত হঠাৎ তারা পাগলের মতো কান্না শুরু করবেন, উম্মতেরাও পাগলের মতো দৌড়াবে, কার কাছে গেলে একটু সুপারিশ পাওয়া যায়, আদম নবীর কাছে চলে যাবে, আদম নবী বলবেন আমার চিন্তা আমি বিভোর, আমি কিছুই করতে পারবো না, ইব্রাহিম নবীর কাছে চলে যাবেন, তিনিও এক কথা বলে ফিরায় কান্না শুরু করবেন, মুসা নবীর কাছে গেল এই কথা ফিরায় দিয়ে কান্না শুরু করবেন, ইব্রাহিম নবীও কান্না করবেন, আম্মা জানা আয়েশা বলেন নবী তারপরে উম্মতের কি হালাত হবে? রহমতের নবী বলেন আয়েশা উম্মতেরা ঘুরতে ঘুরতে সর্বশেষ আমাকে তালাশ করা শুরু করবে, নবী আপনাকে কোথায় পাবে? খুঁজতে খুঁজতে দেখবে আমি মাকামে মাহমুদ, আমার মাওলা পাকের কুদরতি কদমের কাছে আমি সেজদায় পড়ে কান্না করতে থাকব। অন্য নবী মুসা নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও, উম্মতের চিন্তা অন্তরে নাই, আদম নবী উম্মতের কথা ভুলিয়া নিজের চিন্তায় কাঁদবেন, কিন্তু আমি মুহাম্মদ যতবার আল্লাহর কাছে কান্না করব একবারও বলবো না আল্লাহ আমাকে বাঁচাও, আমি আল্লাহর আদালতে যতবার কাঁদবো আর বারবার বলবো আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও,
এই জাহান্নামের আগুনের গরম আমার উম্মত সহ্য করতে পারবে না। জাহান্নামের আগুনের গরম, সূর্যের গরম আমার উম্মত সইতে পারবে না। আম্মা জানায় এসা বলেন, তারপরে কি হবে? ও পর্দার আড়ালের মা বোনেরা কয়দিন দুনিয়াতে বাঁচবার মা? এমন একটা দিন নাই, মায়ের মরণ নাই, যুবকের মরণ নাই, বুড়ার মরণ নাই রে মা। আল্লাহ এত মর্যাদা আপনাদের দান করেছেন, আপনারা নবীদের মা, আলেমদের মা, আম্মা জানায়েশা রাদিয়াল্লাহু আনহার মতো মা, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো মা, ইসমাইল নবীর মা, হাজরা আলাইহা সালামের মতো মা, আপনাদের এত মর্যাদা, আপনারা ঈসা নবীর মা, মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। ও পর্দার আড়ালের আম্মা জানেরা বোনেরা, আপনার মতো কত মা বোন আছে, এখনো পর্দা করে, নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে, আপনি কেন পারবেন না? আম্মা জান আয়েশা বলেন, নবী তারপরে কি হবে? আল্লাহর নবী বলেন, আয়েশা আমার কান্না দেইখা, আল্লাহ বলবেন, নবী আপনি মাথা উঁচু করেন, কান্না করবেন না, আমি আপনার কান্না বরদাস্ত করতে পারি না। আপনি কি চান? আমার উম্মত জান্নাতে নিতে চাই। আল্লাহ পাকের নবী একথা বলা মাত্র আল্লাহ বলবেন, আপনি আপনার উম্মত গুলো ধরে ধরে বাছাই করে আপনি আপনার জান্নাতের দিকে নিয়ে যান। নবী বলেন, তখন আমি আনন্দে আমার উম্মত গুলো আমি বাছাই করে নেওয়া শুরু করব, হাউজে কাউসারের পাশে নিয়ে লাইনে দাঁড় করাবো। আম্মা জানায়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, আদম নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, কোটি 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 মানুষের ভিতরে আপনার উম্মত কারা, আপনি কেমন করে চিনবেন? মায়ার নবী বলেন, আয়েশা আমার যে উম্মত গুলো দুনিয়াতে যারা পাঁচ বেলা রোজু বানাইয়া নামাজ আদায় করত, কেয়ামতের দিন ওজুর জায়গাগুলো হাসরের ময়দানে নূরের আলোতে চমকাইতে থাকবে। আমি দেখে দেখে আমার উম্মতগুলো হাউজে কাউসারের কিনারায় লাইনে দাঁড় করাইয়া আমি নিজে হাত দিয়া কাউসারের পানি আমার উম্মতের পান করাবো, আমার উম্মতের আমার হাতের পানি পান করিয়া কলিজা ঠান্ডা করবে, এরপরে জান্নাতে নিব। তবে আয়েশা এখানেও সতর্কবাণী, কিছু দূর উম্মত পানি পান করানোর পরে হঠাৎ দেখবো পর্দা মাঝখানে উম্মত আমার পেছনে আসি, ফেরেশতাকে বলবো, ফেরেশতারা আমার উম্মত এখনো লাইনে দাঁড়ানো, পর্দা দিলে কেন? ফেরেশতারা তখন বলবেন, ইয়া রাসূলুল্লাহ, এই উম্মত গুলো আপনার দুশ্মন, এরা আপনার আসল উম্মত না, আপনি দুনিয়ার থেকে চলে যাওয়ার পর আপনার আদর্শ মতো চলে নাই, নামাজ পড়ে নাই, নিজেও নামাজ পড়ে নাই, যারা নামাজ পড়তো তাদেরও পছন্দ করে নাই, নিজেও দাড়ি রাখে নাই, যারা দাড়ি রাখতো তাদেরকেও পছন্দ করে নাই, নিজেও হালাল খায় নাই, যারা হালাল খাইতো তাদেরও পছন্দ করে নাই, নিজেও জিকির করে নাই, যারা আল্লাহর নামে জিকির করতো তাদেরও পছন্দ করে নাই। আম্মা জানকে নবী বলেন, এগুলো শোনার পরে আমি নবী রাগান্বিত ভাব নিয়া এই দুশ্মন উম্মত গুলোকে বলবো, সোহকান সোহকা, তোমরা আমার থেকে দূর হইয়া যাও, লিমান গাইয়ারা মিন বাদি, আমার পরে যারা দিনকে পরিবর্তন করে ফেলেছো, আমার সুন্নত জবাই করেছো। আল্লাহ পাক রব্বুল আলামিনের গায়েবে আওয়াজ হবে, ওই দুশ্মন গুলোর জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইয়া ধর, জাহান্নামের দিকে নিয়ে যাও। ও নবীর আশেক, তুমি আমি যতই আশেক দাবি করি না কেন, মনটার একটু জিজ্ঞাসা করো, কাউসারের পানির লাইনে দাঁড়ানোর পর কোন আমলের কারণে যদি আমার নবী তারাইয়াই দেয়, তখন আমার মা বাবাকেও আপন থাকবে না, হাতের মধ্যে জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যাবে। ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, অন্তরের বুঝাও, তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে চাকরি করে নামাজ পড়ে তুমি আমি কেন পারবো না? এখনো সময় আছে, তওবা করে নাও, দুনিয়ার গরম দুনিয়ার কষ্ট কিছুই না জাহান্নামের গরমের তুলনায়, এখনো যদি চিন্তা করো তওবার, মনে মনে আল্লাহকে বলো, ও দয়ার মালিক
এই ময়দানে মনে হয় আমার মতো গুনাহগার কেউ নাই, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। ও আল্লাহ, কত নামাজ ছাড়লাম, কত দাড়ি কাটলাম, বেপর্দায় চললাম, আজকে থেকে তোমার জাহান্নামের ভয়, কবরের আযাবের ভয় অন্তরে জমা করিয়া তওবার নিয়ত করলাম। হায়াতের মালিক তুমি, রিজিকের মালিক তুমি, সম্মানের মালিক তুমি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপর্দায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, নবীজির তরিকার বাহিরে চলবো না, ওলামায়া কেরামের পরামর্শ নিয়া মা বাবার দোয়া নিয়ে চলবো, তওবা করার মতো যদি নিয়াত করতে পারো আল্লাহ মুহূর্তে তোমার জীবনের গুনাহ মাফ করবে। তবে সবার কপালে তওবা নসিব হবে না। আমার নবীজির নির্ভেজাল বয়ান শুনিয়াও আবু জাহাল কালেমা পড়ে নাই, আর ওমরের মতো বান্দা নবীকে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে ফেলেছে। এই দুনিয়াতে আবু জাহালওয়ালা কিছু অন্তরওয়ালা মালিক দুনিয়ার গুনায় মজা পাইয়া হাজারো বয়ান শুনিয়াও তওবা করবে না, বরং বাহিরে গিয়ে আরো বিরোধিতা করে গুনার পাল্লা ভারী করবে। আর একদল ওমরের মতো মেজাজওয়ালা ময়দানে আসার পরে মরণের কথা যখন স্মরণ হয়ে গেছে, অন্তর নরম হয়ে গেছে, কান্না করছে গোপনে, ও আল্লাহ গুনাহ তো কম করি নাই, আজকে থেকে আর করব না, দয়া করে তুমি মাফ করে দাও, ওমরের মেজাজ নিয়ে যদি তওবা করতে পারো রে বাবা, মনে মনে কাউকে শুনানোর দরকার নাই, আল্লাহকে বলতে থাকো আল্লাহ আজকে থেকে তওবা করে নিলাম, আর নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো। যদি তওবার নিয়ত কারো হয় দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও, আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন। يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ودائر مالك قدرتের নজর দিয়ে তাকায় দেখি কত উলামায়ে কেরাম, কত মুরব্বি হাজি সাহেব, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, কত পর্দার আড়ালের মা বোনেরা, কত যুবক ছাত্র ভাইরা হাত তুলেছেন। ও আল্লাহ, গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই, আয় আল্লাহ গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, গুনার কারণে অন্তর না পাক, শয়তানের ধোকায় পড়ে জাহান্নামের ভেতরে চলতেছি, আজকে তওবার নিয়তে হাত তুলেছি আর গুনাহ করব না, আয় আল্লাহর দাড়ি কাটবো না, বেপর্দায় চলবো না, আর নামাজ ছাড়বো না, আয় আল্লাহ সুন্নতের বাহিরে চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর সুন্নত অনুযায়ী চলবো, আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন।
তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ একজন কেউ খালি ফিরাইয়া দিয়েন না, ওলামায়ে কেরাম মুরব্বীদের কবুল করে নেন, যারা চাকরি ব্যবসা করে কামাই রুজিতে হালাল ভাবে বরকত দান করেন, অভাবীদের অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ পরিবারে শান্তি দান করেন। আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলমানের কান্নার আওয়াজ রহমতের চাদর বিছায় দেন। ইসরাইলের জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ, জালেমদের জুলুম থেকে হেফাজত করেন। প্রবাসে আমার ভাই বোন যারা ব্যবসা চাকরি করে হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ জনপ্রতিনিধির দায়িত্বে যারা দিনদার বানায় দেন, প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন। আয় আল্লাহ ঘরের মা বোনদের আবেদা পর্দা নিশি বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, জেহেন খুলে দেন, আদবালা বিনয় বানায় দেন, লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আয় আল্লাহ আদর্শ সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ সন্তানের কারণে মা বাবার পেরেশানি দূর করে দেন। আয় আল্লাহ প্রত্যেকটা সন্তানকে দিনদার বানায় দেন, আদবালা বানায় দেন, আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের হেদায়াত দান করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ আমাদের সবাইকে দিনের উপরে চলার তৌফিক দান করেন, জাহের বাতিনকে পরিশুদ্ধ করে দেন, উলামা আহলে হকের বিজয় দান করেন, উলামা তলাবা উম্মতের অন্তরে মহাব্বত বাড়ায় দেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন, আপনার ওলিদের বন্ধু বানায় দেন। আয় আল্লাহ এলেমো হিকমত আমলে বরকত দান করেন। আয় আল্লাহ বরকতি রিজিক দান করেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন, মুখালিফের মুয়াফিক বানায় দেন, জাহিরি বাতিনি দুশমন থেকে হেফাজত করেন। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই বাবাও নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায়, ও আল্লাহ জানিনে ময়দানে কারা ইয়তিম, আমার মায়ের নবীও বড় ইয়তিম। আয় আল্লাহ সবার কবর জান্নাতের বাগান বানায় দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থ বানায় দেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, সুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতেজায়ে কেরামদের মাকাম জান্নাতে উঁচু বানায় দেন। আয় আল্লাহ আমাদের বাতেলের মোকাবেলায় বিজয় দান করেন, বাতেলের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ ঈমান আমলের শক্তি বাড়ায় দেন। আয় আল্লাহ মিথ্যা মামলা থেকে চিরমুক্তির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ যারা বিবাহের সমস্যা চাকরির সমস্যায় আছে সমাধান করে দেন। আয় আল্লাহ সন্তান নিয়ে যারা সমস্যায় আছে সমাধান করে দেন। নবীজির রওজা মোবারকে গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন। বাইতুল্লাহর গিলাব ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। নবীজির মহাব্বতে আমাদের দোয়া মোনাজাত কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল, নিয়মাল মাওলা ওয়া নিয়মান নাসির। আল্লাহুম্মা নাওয়ির কুলুবানা বিনুরি মারিফাতিক, আল্লাহুম্মা তাহহির কুলুবানা আন গায়রিক, ইয়া আল্লাহু ইয়া আল্লাহু।